পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে রয়েছে বিখ্যাত ইস্কন মন্দির। মায়াপুরে আসলে ইস্কন তো আমরা দেখবই, কিন্তু ইস্কন দেখার পাশাপাশি আর কোন কোন জায়গা আছে মায়াপুরে যেগুলো আমরা দেখে নিতে পারি? চলুন আজকে তাহলে আপনাদেরকে দেখাবো যে মায়াপুরে কী কী জিনিস দেখার আছে। আমরা মায়াপুরে যে ইস্কনে এসেছি, মায়াপুরে এসেছি, সেই মায়াপুরের সাইট সিং করতে বেরিয়েছি। আর টোটোতে করে আমরা যাচ্ছি এখন, আর আমাদের বিষ্ণুদার টোটোতে যাচ্ছি। মায়াপুর সাইট সিং করতে গিয়ে প্রথমেই আমরা চলে গেলাম বল্লাল ঢিপিতে। সেনবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই ঢিপি আনুমানিক অষ্টম ও নবম শতকের। 1982 থেকে 1988 খ্রিস্টাব্দের মধ্যে এখানে প্রত্নতাত্ত্বিকরা খননকার্য শুরু করেন। খননকার্যের মাধ্যমে পাওয়া যায় এখানে এই বিশাল ইমারত। এখানে প্রাপ্ত অন্যান্য জিনিসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান রকমের তৈজসপত্র, পেরেক ও নানান প্রত্ন সামগ্রী। অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত এই স্থাপত্য কীর্তির উপরে পুনরায় তৈরি করা হয়েছিল এই বল্লাল ঢিপি। আর এখানে প্রাপ্ত এই ইটগুলো আমাদেরকে বলে দেয় যে এটা কত প্রাচীন। বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। আর বর্তমানে মায়াপুরের এই বল্লাল ঢিপি একটা ট্যুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত হয়ে গেছে। মায়াপুরে আগত প্রত্যেকটি ট্যুরিস্টই এখানে আসেন এই জায়গাটাকে ভিজিট করার জন্য। বল্লাল ঢিপি থেকে আমরা চলে গেলাম জগন্নাথ মন্দির। স্নানযাত্রা চলাকালীন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম জ্বরে আক্রান্ত হন, আর সেই জন্য রথ পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে। এরপর আমরা চলে গেলাম সেই 500 বছরের পুরনো গোলকচাঁপা ফুল গাছটি দেখার জন্য, যেটা ভক্ত চাঁদকাজীর সমাধিস্থল। শ্রীচৈতন্যদেবের ঘোর বিরোধী ছিলেন এই চাঁদকাজী, কিন্তু পরবর্তী সময়ে এই চাঁদকাজী শ্রীচৈতন্যদেবের ভক্ত হয়ে যান। চাঁদকাজীর মৃত্যুর পর চাঁদকাজীকে সমাধিস্থ করেন শ্রীচৈতন্যদেব এবং এখানে এই গোলকচাঁপা ফুল গাছটি বসিয়ে দেন। চাঁদকাজীর সমাধি দেখে আমরা চলে গেলাম শ্রীচৈতন্যদেবের মাসির বাড়ি। আর এখন যাচ্ছি জগন্নাথের মাসির বাড়ি। আর মাসির বাড়ি এখানে ঢুকতেই বাঁ দিকে বেশ কত হেলদি গরু, আর এখানে কি সুন্দর ছোট ছোট গোলা করা আছে, এর মধ্যে মানে ধান আছে, ধান আর কি। শ্রীচৈতন্যদেবের মাসির বাড়ির পাশেই রয়েছে শ্রী রাধাকৃষ্ণ মন্দির। আর আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ও তার গুরুদেব শিলা গৌরকিশোর দাস বাবাজির সমাধি মন্দির। এটা হলো চৈতন্য মঠ। শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র সরস্বতী গোস্বামী তৈরি করেছেন এই চৈতন্য মঠ।
যারা ফোনের মাধ্যমে ভিডিও করে, যতই আমরা ভিডিও করে দেখাই না কেন, বা ভিডিওতে দেখে যতটা না শান্তি, এই সমস্ত জায়গায় এসে এখানে একটু বসে এর যে শান্তি সেটা কিন্তু ভিডিওতে হবে না। এখানে এসে সেই শান্তি, সেই উপলব্ধিটা করতে হবে। তো আসুন এসে এই জায়গার মহিমা, এই জায়গার শান্তি নিজ প্রাণে উপলব্ধি করুন। চৈতন্য মঠ থেকে বেরিয়েই আপনারা পাবেন এখানে একটা চায়ের দোকান, আর এই চায়ের দোকান থেকে অবশ্যই চা আপনারা টেস্ট করবেন। একেবারে ঘন গরুর দুধের চা, দারুণ টেস্ট, আমার এখনও জিভে লেগে আছে। পিওর গরুর দুধের চা, ইসকনে এসে যারা গঙ্গা স্নান করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ইসকন মন্দিরকে বাঁদিকে রেখে হুলোর ঘাটের দিকে হেঁটে একটু এগিয়ে আসলেই ডান দিকে পেয়ে যাবেন যোগমায়া যাত্রীনিবাস। আর এই যোগমায়া যাত্রীনিবাসের পাশ দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন গঙ্গার ঘাট, আর এখানে আপনারা খুব সুন্দরভাবে গঙ্গা স্নানটা করতে পারবেন।